ভূপতিনগর থানা ইটাবেড়িয়া কোডমুন্ডা। গত কয়েকদিন ধরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভাঙচুর চালানো, মারধরের অভিযোগ শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তপন মাইতি ঘটনাস্থলে খবর পেয়ে কর্মীদের সঙ্গে দেখা করতে যান। তপন মাইতির অভিযোগ, ভূপতিনগর থানা ওসি তাকে ঘটনাস্থলে যেতে মানা করেন। কি বলছেন জেলা প্রাক্তন সভাপতি, শুনে নেব। আমরা ভগবানপুর বিধানসভার ইটাবাড়িয়া অঞ্চলে কয়েকদিন ধরে যে কোটমুখা এবং কয়েকটা গ্রামে ওখানে যেভাবে হামলা চালাচ্ছে, আমরা ওদের পরিবারের সাথে দেখা করতে গেছিলাম। ওদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে রাস্তার উপরে যাচ্ছিলাম। তো রাস্তায় আমাদের পুলিশ ওসি ফোন করে বলছে যে ওখানে তৃণমূলরা ঘিরে রেখেছে, এ করেছে। মানে ওসি প্রথমতে ওসি হাত খাড়া করে দিচ্ছে যে আমরা প্রোটেকশান দিতে পারবো না আপনাকে। এটা আপনার ভূপতিনগর থানার ওসি, উনি নিজেই বলছেন যে আমরা এখানে প্রোটেকশান দিতে পাচ্ছি না। তার মানে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায়? গত কয়েকদিন আগে এই কোটমুখা গ্রামে এবং কয়েকজন আমাদের কর্মীর বাড়িতে এভাবে হামলা হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। তাদের গয়নাগাটি থেকে, মহিলাদের গয়নাগাটি থেকে টিভি ফ্রিজ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। আমি এমনও শুনেছি, পশ্চিমবঙ্গের লজ্জা কতটা শুনবেন, যে তাদের যে ঘরে মুরগি বাচ্চা ছিল সেগুলো পর্যন্ত ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে গেছে, নিঃস্ব করে যদি ছেড়ে চলে গেছে। এক একটা মানুষ ভারতীয় জনতা পার্টি করছে তাকে নিঃস্ব করে দেওয়া। আমরা এখান থেকে যেতে পারছি না আগেও ঘিরে রেখেছে ইটাবেড়িয়া পার্টি অফিসে, এবং ওপাশে আরও সামনে কিছু জায়গায় লোক জমায়েত করেছে, ইটা বোম এইসব গুলি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কর্মীরা ওখান থেকে খবর দিচ্ছে যে পুলিশ নিজে বলছে এইরকম এই পরিস্থিতিতে আছে, দাদা আসবেন। এটা টিএমসি লিডাররাই করছে, টিএমসি গুন্ডা বাহিনী। এখানে তো পশ্চিমবঙ্গে টিএমসি গুন্ডা বাহিনী ছাড়া দুসরা আর কেউ প্রবলেম করছে না, এবং কয়েকটা সাম্প্রদায়িক কিছু এক গোষ্ঠীর লোককে নিয়ে এরা এই হাঙ্গামা করার চেষ্টা করছে। লজ্জা করে এই মুখ্যমন্ত্রীকে, যে পশ্চিমবঙ্গের লিডাররা, অন্য পার্টির লিডাররা গ্রামে ঢুকতে পারবে না, তাদের কর্মীর পাশে গিয়ে দাঁড়াতে পারবে না, লজ্জা থাকা দরকার এরকম মুখ্যমন্ত্রী, এইরকম সমাজ গড়ে তোলা, এইরকম পশ্চিমবঙ্গকে একটা একদম মানে কি নগ্ন করে দিয়েছে। আমরা দেখা করতে গিয়ে যাচ্ছি, কর্মীদের পাশে দাঁড়াতে যাচ্ছি যে ওরা কি অবস্থায় আছে, ওদের যে আক্রমণ হয়েছে, যেভাবে ঘর দর ভেঙে মারপুড়, ওদের পাশে আমরা কর্মীর পাশে দাঁড়াতে যাচ্ছিলাম।